নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু খেল দুনিয়া। নিয়ে চলে এসেছি আরও একটা নতুন এপিসোড শুধুমাত্র তোমাদের জন্য। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং যারা আমার ভিডিও রোজ দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিসের অপেক্ষা করছো? প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দাও। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়া একদমই সম্ভব না। তোমরা যদি সাপোর্ট করো তাহলেই উৎসাহ পাবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড যেসব আপডেট উঠে আসে সেগুলো তোমাদের জানানোর। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। চলে আসি আজকের প্রথম আপডেট, আর প্রথমেই মুম্বাই সিটি এফসির খবর বলে দেব। তো মুম্বাই সিটি এফসির জন্য একটা দারুণ খবর হলো, তারা সই করিয়ে নিল জাপানি এক ফুটবলারকে। তার নাম হচ্ছে সিওয়াই গোডওয়ার্ড। তিনি খুবই প্রতিশ্রুতিমান একজন প্লেয়ার, বয়স মাত্র 23 বছর। তার প্লেয়িং পজিশন হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার, যদিও মুম্বাই সিটি এফসি তাকে 1 বছরের লোনে দলে নিয়েছে। গুডওয়ার্ডের উত্থান টটেনহামের আন্ডার 18 টিম থেকে, তারপর তিনি টটেনহামের আন্ডার 21 টিমে খেলেছেন। সেখান থেকে ইটালির ক্লাব বেনেভেন্টোতে তিনি সই করেন। এই ক্লাবটি কিন্তু ইতালির টপ ডিভিশন অর্থাৎ সিরিয়েতে খেলে। তো সেই ক্লাবে সই করলেও একটা ম্যাচেও খেলেননি তিনি। সেই বছরই সেখান থেকে তিনি লোনে অন্য একটি ক্লাবে সই করেন। সেই লোন এবছরই শেষ হয়েছে, আর এবার তাকে সই করিয়ে নিল মুম্বাই এফসি, তাও 1 বছরের লোনে। তো টটেনহামের হয়ে তিনি ইপিএল ইউথ লিগে 37টি ম্যাচ খেলে করেছেন 1টি গোল ও 2টি অ্যাসিস্ট। এছাড়াও তিনি জাপানের আন্ডার 16, আন্ডার 17 দলেও খেলেছেন। তো বুঝতেই পারছো মুম্বাই সিটি এফসির জন্য একটা দারুণ সাইনিং হলো। এবার দেখা যাক মাঠে নেমে মুম্বাইকে তিনি কতটা নির্ভরতা দিতে পারেন। চলে আসি নেক্সট আপডেটে, আর এবার বলে দেবো কেরালা ব্লাস্টার্সের খবর। তো কেরালা ব্লাস্টার্সও সই করিয়ে নিল একজন প্লেয়ারকে, তার নাম হলো গ্যারি হোপার। 32 বছর বয়সী এই ব্রিটিশ প্লেয়ারটির প্লেয়িং পজিশন হচ্ছে ফরওয়ার্ড। তো এই প্লেয়ারটির ক্লাব ক্যারিয়ার বেশ দীর্ঘ, সেলটিক, নরউইচ, শেফিল্ডের মতন টিমেও তিনি খেলেছেন। তবে লাস্ট সিজনে তিনি খেলছিলেন নিউজিল্যান্ডের দল ওয়েলিংটন ফোনিক্সে। তো সেখান থেকেই তিনি এবার কেরালা ব্লাস্টার্সে সই করলেন। ওয়েলিংটন ফোনিক্সের হয়ে গত সিজনে 21টি ম্যাচ খেলে করেছেন 8টি গোল এবং 5টি অ্যাসিস্ট। তার কেরিয়ারে মোট 476টি ম্যাচে 207টি গোল এবং 65টি অ্যাসিস্ট করেছেন। কিবু ভিকুনার কোচিংয়ে কেমন খেলেন এবার সেটাই দেখার। এবার চলে আসবো সাদা কালো শিবিরের নিউজে। তো মোহামেডান স্পোর্টিংয়ের সাপোর্টারদের জন্য একটা দারুণ নিউজ আছে। বেশ কিছুদিন আগেই শোনা গিয়েছিল মোহামেডান ইনভেস্টর পেতে চলেছে। সেই কথা মতোই গতকাল অফিসিয়ালি ইনভেস্টরের নাম ঘোষণা করা হলো। মোহামেডানের ইনভেস্টর হলো মার্কেট কিউব। তোমরা অনেকেই হয়তো জানো না, মোহামেডানের ক্রিকেট টিমের স্পন্সর হিসেবে 1 বছর ধরে মার্কেট কিউব ছিলই, আর এবার ফুটবল সেকশন সহ পুরো ক্লাবকে ইনভেস্ট করবে এই মার্কেট কিউব। সেক্ষেত্রে তারা 50-50 রেশিওতে ডিল করেছে। 50% মোহামেডানের এবং বাকি 50% থাকবে মার্কেট কিউবে। এছাড়াও গতকালই তারা তাদের এই বছরের জার্সি রিলিজ করলো। তো এখন মোহামেডানের প্রথম লক্ষ্য হচ্ছে সেকেন্ড ডিভিশন আই লিগ চ্যাম্পিয়ন হওয়া, যেটা শুরু হচ্ছে আগামী 8 তারিখ থেকে। সেখানে চ্যাম্পিয়ন হলে আই লিগে ফোকাস করবে দল, তারপর ধাপে ধাপে ISL খেলার প্রস্তুতি নেবে। এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময়েও এত বড় ইনভেস্টর পাওয়া সত্যি প্রশংসা করার মতন, এবং এই পুরো কৃতিত্বটাই যাবে মোহামেডানের সদ্য নিযুক্ত অফিসিয়ালদেরও। চলে আসবো আজকের শেষ আপডেটে, সেটা অবশ্যই ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো আরও একজন বিদেশির নাম ভেসে উঠল ইস্ট বেঙ্গলে, তার নাম হলো অ্যান্ড্রিউ শারম্যান। 34 বছরের এই প্লেয়ারটি ব্রিটিশ নাগরিক এবং তার প্লেয়িং পজিশন হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ড। সাউদাম্পটনের যুব দল থেকে তার উত্থান, তারপর সাউদাম্পটনের সিনিয়র দলে খেলেছেন, সেখান থেকে বোর্নসমাউথ, উলস, নরউইচ সিটিতে খেলেছেন, এবং 2014-15 সিজন থেকে তিনি বোর্নসমাউথেই খেলছিলেন। ইপিএলে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা আছে তার। ইপিএলে টোটাল 144টি অ্যাপিয়ারেন্সে 6টি গোল এবং 12টি অ্যাসিস্ট করেছেন। এছাড়াও চ্যাম্পিয়নশিপে 232টি অ্যাপিয়ারেন্সে 21টি গোল এবং 22টি অ্যাসিস্ট করেছেন। এই প্লেয়ারটিকেও রবি ফাউলারের সূত্রকে কাজে লাগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এবার দেখা যাক ইস্ট বেঙ্গল তাকে সই করাতে পারে কিনা। অন্যদিকে ইস্ট বেঙ্গলের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সহ সমস্ত কিছুই এখনও আটকে আছে। শ্রী সিমেন্ট যেই বন্ডটি ইস্ট বেঙ্গল ক্লাবের কাছে চেয়েছিল সেটা এখনও তারা দিতে পারেনি। সেই জন্য শ্রী সিমেন্টের পক্ষ থেকে সব কাজ আপাতত বন্ধ রেখেছে। তো সেই বন্ডটি হচ্ছে শ্রী সিমেন্টের কাজে ভবিষ্যতে যেন কোনো সমস্যা সৃষ্টি না হয় তার নিশ্চয়তা। তো তোমরা জানো যে ইস্ট বেঙ্গল ক্লাবের মেম্বার্সরা কয়েকটি বিষয়ে সহমত পোষণ করেননি। শ্রী সিমেন্টের পক্ষ থেকে স্পষ্ট বলা হচ্ছে সেই শর্ত না মানলে তাদের পক্ষে কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সব কিছুতে এত ডিলে হওয়াতে শ্রী সিমেন্ট খুবই বিরক্ত, সেটা তারা FSDL-কে জানিয়েছে। এবং কিছু ইন্টারভিউতে শ্রেণিক শেট জানিয়েছেন তারা আর দু থেকে তিন দিন অপেক্ষা করবেন, এবং তার মধ্যে সমস্যা না মিটলে তারা চুক্তি ভেঙে বেরিয়ে আসতে পারেন। তবে ইস্ট বেঙ্গল ক্লাবের থেকে চেষ্টা করা হচ্ছে সমস্ত সমস্যার সমাধান খুব শীঘ্রই করতে। এই বিষয়টি কত তাড়াতাড়ি সমাধান হয় এখন সেটাই দেখার। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই অবধি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।